এদিকে ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ছাত্রলীগের মহাসমাবেশ। শুক্রবার বিকেল তিনটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়েছে। সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন জয়দেব দাস। আর জয়দেব, আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন যোগ দেবেন সমাবেশে? সরোয়ার্দী উদ্যানে ছাত্রলীগের এই বিশাল ছাত্র সমাবেশ, এই ছাত্র সমাবেশে আর অল্প কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী বিকেল তিনটা নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে। কিন্তু তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশে প্রবেশ করবেন এবং সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। এর আগে সরোয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, যেটি আমরা লক্ষ্য করেছি একটু আগে। এখানে এক তুমুল বৃষ্টি হয়ে গেছে, সেই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী এই সরোয়ার্দী উদ্যানে ইতিমধ্যে সমবেত হয়েছেন। বিশেষ করে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রীরা এই সমাবেশে যোগ দিয়েছেন। আমরা দেখেছি বৃষ্টিতে তারা ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তারা এই সমাবেশকে মুখরিত করে রেখেছেন। এখন আমরা পেছনের দিকে যে অংশটিতে আমরা দেখতে পাচ্ছি, আমাদের দৃষ্টিসীমা যতটুকু যায় আমরা সেখানেই দেখতে পাচ্ছি ছাত্রলীগের নেতাকর্মীরা, কয়েক লক্ষ নেতাকর্মীতে পুরো সরোয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ। এই প্যান্ডেল ছাপিয়ে তাদের অনেক দূর পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীদের, সারা বাংলাদেশ থেকে আসা নেতাকর্মীরা, আয়োজকরা যেটি আমাদেরকে বলছেন, 5 লক্ষ শিক্ষার্থীর সমাবেশ করে তারা এই ছাত্র সমাবেশের মাধ্যমে গণতন্ত্র এবং দেশের শান্তি এবং অগ্রগতির পক্ষে, শেখ হাসিনার পক্ষে তারা রায় দিতে চান, আগামীর স্মার্ট বাংলাদেশের পক্ষে তারা রায় দিতে চান, যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করে তাদের বিপক্ষে তারা রায় দিতে চান। ঝড় বৃষ্টি আধার রাতে তারা শেখ হাসিনার সঙ্গে থাকবেন, আছেন, তেমনটিই তারা বলেছেন এবং বৃষ্টিকে উপেক্ষা করে তারা মুহুর্মুহু স্লোগানও দিয়েছেন কিছুক্ষণ আগে, আমরা সেটি দেখেছি। তো যে বিবেচনা একটু পরেই এই সভার কার্যক্রম শুরু হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সভায় যোগদান করবেন। এই সভায় যোগদানের মধ্য দিয়ে ছাত্রলীগের যে বৃহত্তর ছাত্র সমাবেশ, সেই ছাত্র সমাবেশটি পরিপূর্ণতা পাবে। দর্শকদের জন্য একটু জানিয়ে রাখি, এটি মূলত শোকের মাসের ছাত্রলীগের যে কর্মসূচি, ছাত্রলীগের সেই কর্মসূচিই হচ্ছে এই ছাত্র সমাবেশ, যেটি সাধারণত ছাত্রলীগ ঐতিহ্যগতভাবে 31শে আগস্ট পালন করে থাকে। সেই ছাত্র সমাবেশ এবার তারা 1 সেপ্টেম্বর পালন করছে, সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে ছুটির দিনকে তারা বেছে নিয়েছে। শোকের মাস পেরিয়ে সেপ্টেম্বরের 1 তারিখ আজ তারা এই কর্মসূচিটি পালন করছে, সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে। তারা বলছেন তারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য অতন্ত্র প্রহরী হয়ে থাকবেন ছাত্রলীগের শীর্ষ নেতারা, এমনটিও বলছেন আমাদেরকে। মাহমুদা মনি, এই ছিল সরোয়ার্দী উদ্যান থেকে আমার কাছে ছাত্র সমাবেশ সম্পর্কে সর্বশেষ।